নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই কম সংখ্যক নিউজ আছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তবে যেগুলো আছে সেগুলো খুবই ইন্টারেস্টিং নিউজ। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সবারই জন্য কিন্তু খুব ভালো ভালো খবর আছে, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আজকের প্রথম আপডেট যেটা দিয়ে দেবো সেটা গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। গোকুলাম কেরালা এফসি কিন্তু সই করে নিল 32 বছর বয়সী ঘানার ডিফেন্ডার মোহাম্মদ আওয়ালকে। এই মোহাম্মদ আওয়াল কিন্তু ঘানা ন্যাশনাল টিমের হয়ে 6টা ম্যাচ খেলেছেন, সেখানে কিন্তু একটা গোলও করেছেন এই ডিফেন্ডার। এছাড়া তিনি ঘানার বিভিন্ন বড় বড় ক্লাবেও খেলেছেন, তো অভিজ্ঞ প্লেয়ার। এই প্লেয়ারটাকে সাইন করে নিল গোকুলাম। তো এবার দেখা যাক গোকুলামের হয়ে কীরকম পারফরমেন্স দিতে পারে এই মোহাম্মদ আওয়াল। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো, কাল থেকে তোমরা যেটার অপেক্ষায় আছো সেই আপডেটটাই দিয়ে দেবো, ইস্ট বেঙ্গলের আপডেটটা। ইস্ট বেঙ্গল কিন্তু সই করে নিল তাদের 5th ফরেনার। হ্যাঁ বন্ধুরা, কালকেই তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম, সেখানে ডিটেলসে কিছু জানাইনি, আজকে জানাবো বলেছিলাম। তো এবার তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ইস্ট বেঙ্গলের 5th ফরেনার হয়ে গেলেন কিন্তু 25 বছর বয়সী জার্মানির মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাটি স্টেইনম্যান কিন্তু খুবই অভিজ্ঞ প্লেয়ার, বুন্ডেসলিগায় দীর্ঘ অনেক দিন ধরে খেলেছেন। 2012 থেকে 2019 অবধি কিন্তু তিনি HSV মানে হ্যামবার্গার SV টিমের হয়ে কিন্তু খেলেছেন। তার মধ্যে হ্যামবার্গার SV2 আর হ্যামবার্গার SV-র মেন টিমেও খেলেছেন। মাঝের কয়েকটা বছর তিনি অন্যান্য ক্লাবে খেলেছেন, যেমন 2015-16 সিজনে তিনি জার্মানির 4th ডিভিশন একটা ক্লাব চেমনিটজার FC-র হয়ে লোনে গিয়েছিলেন। তারপর 2016-17 সিজনে FSV-র হয়ে খেলেছেন, আর 2019 সিজনে ভিনডিজেল FC-র হয়ে লোনে গিয়েছিলেন। তো একজন বিশাল অভিজ্ঞ প্লেয়ার, জার্মানিতে অনেক বছর ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। তারপর আগের সিজনে তিনি এ লিগে আসেন, এ লিগে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে সব ম্যাচই প্রায় খেলেছিলেন, 24টা ম্যাচ খেলেছিলেন এই ম্যাটি স্টেইনম্যান। তো এবার যদি এই প্লেয়ারটার পজিশনটা বলি, এই প্লেয়ারটা খেলে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। বয়সও খুবই কম, মাত্র 25 বছর বয়স। তো এই বয়সের একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যথেষ্ট ভালো প্রসপেক্ট হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। আর এই প্লেয়ারটা জার্মানি আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 20 টিমের খেলার অভিজ্ঞতাও আছে। তবে ওয়েলিংটন ফিনিক্সের সাথে 2022 অবধি কন্ট্র্যাক্ট ছিল এই ম্যাটি স্টেইনম্যানের, সেখান থেকে একটা মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে তিনি কন্ট্র্যাক্টটাকে শেষ করে দেন এবং সেখান থেকেই তিনি আসছেন SC ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গলে। তো এটা একটা বিশাল বড় সাইনিং হতে চলেছে আমার মতে। ইস্ট বেঙ্গলের এখন অবধি যতগুলো সাইনিং হয়েছে তার মধ্যে কিন্তু এই ম্যাটি স্টেইনম্যান অন্যতম। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যে ম্যাটি স্টেইনম্যানের নাম শুনে তোমাদের কেমন লাগছে, এক্সাইটমেন্টটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। তাহলে এটা নিয়ে ইস্ট বেঙ্গলের 5 জন বিদেশি কনফার্ম হয়ে গেল। তাদের মধ্যে প্রথমজন ড্যানি ফক্স, তারপর স্কট নেভিল, অ্যান্টনি পিলকিংটন আর আরন আমাদি হলোয়ে, যেটার নাম কালকে তোমাদেরকে জানিয়েছিলাম কনফার্ম হয়ে গেছে, আর আজকে যেটা জানালাম ম্যাটি স্টেইনম্যান। তো এই 5 জন কিন্তু ইস্ট বেঙ্গলে কনফার্ম। এবার অপেক্ষা দুজনের, বাকি দুজন ফরেনারের নাম জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এই ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে সবচেয়ে ভালো খবরটা। এবার আসবো মোহনবাগানের খুবই আনন্দের এবং খুবই ভালো খবর, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। অপেক্ষার দিন শেষ বন্ধুরা, 18 তারিখ এসে গেছে, 18ই অক্টোবর মানে এই রবিবারই কিন্তু মোহনবাগানের আই লিগ ট্রফি আসতে চলেছে কলকাতাতে। মোহনবাগান তাঁবুতে কিন্তু এই দিনই ট্রফি চলে আসবে, ট্রফিটা হ্যান্ডওভার করা হবে, যেটা তোমাদেরকে বলেছিলাম আগেই, একটা যে কোনো 5 তারা হোটেলে হওয়ার কথা আছে। এবার হোটেলটাও কিন্তু জানানো হয়ে গেছে, মোহনবাগানের ফেসবুক পেজ থেকে পুরো ব্যাপারটা ডিসক্লোজ করা হয়েছে ফ্যান্সদের জন্য। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 18 তারিখ রবিবার 11টার সময় হায়াত রেজেন্সি হোটেলে আই লিগের ট্রফি হ্যান্ডওভার করা হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিন্তু আমাদের মিনিস্টার অরূপ বিশ্বাস। অন্যদিকে আই লিগের CEO মিস্টার সুনন্দ ধরও উপস্থিত থাকবেন AIFF-এর তরফ থেকে। এছাড়া উপস্থিত থাকবেন ক্লাব প্রেসিডেন্ট শ্রী স্বপন সাধন বোস এবং এন্টায়ার এক্সিকিউটিভ কমিটির মেম্বার্সরা। প্রথমে ইভেন্টটা শুরু হবে চ্যাম্পিয়নশিপ সং দিয়ে, তারপর আই লিগ 2019-20 জার্নির একটা অডিও ভিজুয়াল ক্লিপিং তৈরি করা হয়েছে, সেটা দেখানো হবে। আর সমস্ত প্লেয়ার্স কোচ যারা অ্যাভেলেবেল থাকবেন তাদেরকে কিন্তু জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে একটা ভার্চুয়াল শো গিফট করা হবে।
তো এটা একটা বিশাল বড় ব্যাপার। কলকাতাতে আবার আই লিগ ট্রফি ফিরছে, তো এটা সত্যি একটা গর্বের বিষয় কলকাতা ফুটবলের সমর্থকদের জন্য এবং বিশেষত মোহনবাগানের সমর্থকদের জন্য। বর্তমানে এই করোনা পরিস্থিতির জন্য আমাদেরকে অনেকটাই প্রোটোকল গাইডলাইন মেনে চলতে হচ্ছে, তো সেই জন্য মোহনবাগানের মিলিয়ন্স মিলিয়ন্স ফ্যানরা কিন্তু এই দিন উপস্থিত থাকতে পারবেন না, তো তাদেরই জন্য মোহনবাগানের তরফ থেকে এই পুরো শোটাকে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ স্ট্রিমিং করা হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঘরে বসেই কিন্তু দেখতে পাবে পুরো শোটা মোহনবাগানের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো থেকে। তারপর এই শোটা শেষ হলে হায়াত রেজেন্সি থেকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে কিন্তু এই ট্রফিটা একটা প্রসেশনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। তোমাদেরকে আমি রোড ম্যাপটাও বলে দিচ্ছি, ইএম বাইপাস, তারপর বেঙ্গল কেমিক্যাল, উল্টোডাঙ্গা মোড়, উল্টোডাঙ্গা মেন রোড, অরবিন্দ সেতু খান্না হয়ে, তারপর এপিসি রোড, ফারিয়াপুকুর, শ্যামবাজার, ফাইভ পয়েন্ট, ইউটার্ন নিয়ে হাতিবাগান, হেদুয়া, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় কিন্তু পৌঁছবে মোহনবাগান গ্রাউন্ডে এই ট্রফিটা। তো বিশাল বড় একটা আপডেট, পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই শোটা কিন্তু অবশ্যই দেখো মোহনবাগানের ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। এই প্রসঙ্গে আরও একটা তোমাদের বিষয় জানিয়ে রাখি, কলকাতার চারটে জায়গায় স্কাই বেলুন ফ্লোট করানো হবে, যাতে কিন্তু আই লিগের ব্র্যান্ডিং করা থাকবে, মানে আই লিগ ট্রফির ছবি দেওয়া থাকবে এবং আরও অন্যান্য ব্র্যান্ডিংগুলো করা থাকবে। চারটে জায়গার মধ্যে প্রথমে আসছে হাওড়া, তারপর ধর্মতলা, তারপর দেশপ্রিয় পার্ক এবং লাস্টে হেদুয়া বিবেকানন্দ রোড। এই চারটে জায়গায় কিন্তু স্কাই বেলুন ফ্লোট করানো হবে, এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এই ছিল মোহনবাগানের ট্রফি পাওয়ার ফুল ডিটেলসটা, তোমাদের সাথে সবটাই কিন্তু আলোচনা করলাম। এবার আজকের লাস্ট আপডেট যেটা দিয়ে দেবো, এটিকে মোহনবাগানের সমস্ত সমর্থকদের জন্য আরও একটা খুশির খবর, রয় কৃষ্ণা কিন্তু ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তোমরা জানো যে তিনি অনেকদিন আগেই ফিজি থেকে নিউজিল্যান্ডে প্রথমে এসেছিলেন, এবার নিউজিল্যান্ড থেকে তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা করে দিয়েছেন। কালকেই তিনি তার ইনস্টাগ্রাম ফেসবুকে জানিয়েছেন, এটা দেখো একটা ছবিতে পোস্ট করেছিলেন, ছবিটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমে তিনি দিল্লি আসবেন, তারপর সেখান থেকে তিনি গোয়াতে আসবেন, তারপর গোয়াতে দু সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর তিনি প্র্যাকটিসে নামবেন। তো এটা বিশাল বড় খবর, রয় কিন্তু আসছেন ইন্ডিয়াতে, এই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এটিকে মোহনবাগানের সমস্ত সমর্থকদের জন্য এটা একটা সত্যি বিশাল খুশির খবর। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ডিটেলস আপডেটগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।